জাপানে এবার প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো জমজমাট হয়ে উঠল। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে শুধুমাত্র বাংলা বা ভারতে সীমিত তা নয়। দুর্গাপুজো যেমন পালন করা হয় লন্ডন, প্যারিসে, তেমনই দুর্গাপুজোর আমেজ এবার জাপানে। কাজের চাপে একদিনের বেশি সেখানে দুর্গাপুজো পালন করতে পারেন না প্রবাসীরা। তবে দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবেই মাতলেন জাপানের প্রবাসী বাঙালিরা। শুধু তাই নয়, এই উৎসবে মাততে দেখা গেল জাপানের নাগরিকদেরও।踊ってくれてました。もとএবারও আমরা দুর্গাপূজার আয়োজন করেছি কলকাতা কালচারাল সোসাইটি অফ জাপানের তরফ থেকে। তো এবছর আমরা অনেক আনন্দ করলাম। তো আশা করি প্রত্যেক বছরের মতো মানে সামনের বছরে অনেক সুন্দরভাবে আরও একটা ভালো পুজোর আয়োজন করতে পারবো। আর তোমাদের সহযোগিতা আমাদের আর কি আমরা কাম্য করি। আর শুধুমাত্র আমাদের এই পুজোটা এবছর এখানে হয়েছে এবং অন্যান্য জায়গাতেও হচ্ছে, সেটা সব থেকে একটা ভালো ব্যাপার যে না, পুজো শুধু এক জায়গাতে না, বিভিন্ন জায়গাতে পুজো হচ্ছে। সাইতামাতে 2 পুজো 3টে পুজো, আর গুম্বাকেনে 1টা পুজো আছে, টোকিওতে 4টে পুজো। তো এভাবেই আমি চাই আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পুজো, আমাদের যে উৎসবগুলো দিন মানে ধীরে সব জায়গায় এরকমভাবে ছড়িয়ে পড়ে। তো পাশে থাকুন সবসময়, আর আমাদেরকে এভাবেই সহযোগিতা করুন। সবাইকে অনেক শুভেচ্ছা। কলকাতা কালচারাল সোসাইটি অফ জাপানের তরফ থেকে এই দুর্গাপুজোর আয়োজন করা হয়। জাপানের কাবাগুচি সাইতামাতে এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন প্রবাসী বাঙালিরা। করোনা বিধি রয়েছে সব জায়গাতেই, ফলে গত 2 বছরে খুব একটা ধুমধাম করে জাপানেও দুর্গাপুজো পালন করেননি প্রবাসী বাঙালিরা। এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলার কালচারকে জাপানের মতো দেশেও তুলে ধরলেন সেখানকার বাঙালিরা। ब्यूरो रिपोर्ट आज तक बांग्ला।